আমরা অনেকে জিজ্ঞেস করি যে আত্মহত্যা যে করেছে তার কি হায়াত এতদিনই ছিল না আরো বেশি ছিল? উত্তর হলো অবশ্যই এতদিনই ছিল, এর বেশি থাকার কোনো সুযোগ নেই। প্রত্যেকের হায়াত যা থাকে সেই তাই ভোগ করে। এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে তার হায়াত তো এতদিনই ছিল, এমনিই সে মারা যায়, তো আত্মহত্যা করছে তো তার পাপ হবে কেন, গুনাহ হবে কেন? উত্তর হলো যে সে স্বাভাবিক মৃত্যুর জন্য অপেক্ষা করা তার কর্তব্য। সে নিজের মৃত্যু নিজে ডেকে আনার জন্য যে চেষ্টা করেছে, ফাঁস দিয়েছে, বিষ খেয়েছে, যে কাজ করেছে ওই কাজটার কারণে তার শাস্তি হবে। যে মৃত্যু দেওয়ার মালিককে আল্লাহ, কেন তুমি সেটা নিজের হাতে তুলে নিলে? এই জন্য ভাইরা আমার, মৃত্যু কামনা করা পর্যন্ত ইসলামে জায়েজ নাই। আমরা অনেক সময় মন খারাপ করে, রাগ হয়ে, দুঃখে কষ্টে অনেক সময় বলে ফেলি যে আল্লাহ আমার তুলে নিয়ে যায় না কেন, আমার মরণটা আসে না কেন, মরে যেতে পারতাম, বেঁচে যেতাম। বিশেষ করে বাপ মা পোলাপানের অত্যাচারে, টর্চারে, জ্বালা জুলুমে অনেক সময় মানে স্বাভাবিক রাগেও এরকম বলে, বলে না তোদের এসব দেখার আগে আমার কেন মরণ হলো না, আল্লাহ কেন আমাকে নিয়ে গেল না? না, এটাও জায়েজ নাই। মৃত্যু কামনা করাও কি নাই? ইসলামে নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে দোয়া করতেন, বড় বড় চমৎকার দোয়া, আল্লাহ আমাকে ততদিন বাঁচিয়ে রাখেন যতদিন আমার বেঁচে থাকার মধ্যে আমার কল্যাণ নিহিত আছে, যতদিন বেঁচে থাকা আমার জন্য লাভজনক হয়, যে বেঁচে থেকে আমি আখেরাতের সওয়াব আহরণ করতে পারবো, সুস্থ সবলবন্দী করতে পারবো, ততদিন বেঁচে বাঁচিয়ে রাখেন আল্লাহ। আর যখন আমার জন্য মরণটাই ভালো, যে এখন বেঁচে থাকলে বরং গুনাহ হবে, পাপ হবে, অপরাধ হবে, গুনাহ হবে, বা সওয়াব করার সুযোগ আর নাই, সওয়াব আহরণ করার সুযোগ আর নাই, এরকম পরিস্থিতি যদি হয় আল্লাহ না করুন, আল্লাহ তখন আমাকে মৃত্যু দিয়ে দিয়েন। অর্থাৎ যখন আমার মৃত্যু হলে আমার জন্য ভালো, তখন আপনি মৃত্যু দিয়েন, আমি নিজে ডিসাইড করবো না। যারা আমরা ডিপ্রেশনে ভুগছি, নানা কারণে পেরেশানিতে ভুগছি, সে স্টুডেন্ট হোক, ব্যবসায়ী হোক, আপনার কোনো পারিবারিক কলহের কারণে বা যেই কেউ হই না কেন, আমরা যে ডিপ্রেশনে ভোগ করি, আমি যে সমস্যায় থাকি না কেন, এই সমস্যাটা কি পরিবর্তন হতে পারে নাকি পারে না? পৃথিবীতে আমাদের আশেপাশে খোঁজ করলে আমরা দেখতে পাবো অজস্র ঘটনা, যে এক সময় সে অনেক বেশি অপমানিত হয়েছে, কোণঠাসা ছিল, নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল, অনেক চাপে ছিল, অনেক পরিস্থিতি খারাপের মধ্যে ছিল, কিন্তু সময় পরিবর্তন হয়েছে, তার পরিস্থিতিরও পরিবর্তন হয়েছে। এরকম শত শত হাজারো ঘটনা আমাদের আশপাশে দেখা যাবে না? আশপাশের দূরে রাখান, আপনি নিজের মধ্যে খোঁজ করলে পাবেন যে আপনার জীবনে বহু সময় পার করে আসছেন খুব কঠিন সময়, এখন সেটা আর নাই। কি বলেন, এরকম আমাদের জীবনে হয় কি হয় না? অহরহ হয়, শুধু আমরা দেখতে পারি না বা নিজেকে নিয়ে ভাববার সুযোগ পাই না। যদি তাই হয়ে থাকে তাহলে একজন ইমানদার হিসেবে আপনার বিশ্বাস থাকবে যেই কোনো পরিস্থিতি সেটা যত কঠিনই হোক না কেন এটা পরিবর্তনশীল, পরিবর্তন হয়ে যাবে। আজকে যে দুঃখ এটা থাকবে না, বরং এর চাইতে বহুগুণ সুখে অবস্থা, এর চাইতে বহুগুণ পরিবর্তন হয়ে সুখের দেখা আমার পাওয়ার সম্ভাবনা আছে, বরং পাওয়ার সম্ভাবনা শুধু আছে না, পাওয়াটাই হলো স্বাভাবিক। মানুষের বিপদের পরেই সুখ আসে। আপনি বিপদে আছেন, এর মানে হলো আপনার এখন চিন্তা করা উচিত, ঠিক আছে আমি এখন কষ্টে আছি বুঝলাম, বাট আমার এই কষ্ট থাকা পরিস্থিতি আমাকে বার্তা দিচ্ছে যে এটা খুব দ্রুতই শেষ হবে এবং সুখ আসবে। আপনি রাতে আছেন অন্ধকার, গুটগুটে অন্ধকার, আলোহীন অবস্থায় আছেন, কষ্টে আছেন, আপনার এই পরিস্থিতি বলে দিচ্ছে যে এই রাত শেষ হয়ে সূর্য উদিত হবে। আলোর পরে তো আলো আসে না, অন্ধকারের পরে আলো আসে। অতএব ইমানদার আত্মহত্যার পথে পা বাড়াতে পারে না।